আজি রাজ্য নিযুক্তি পরীক্ষার দ্বিতীয়টো পর্ব পুয়া ন বজার পর আগবেলার পরীক্ষা দেড় বজার পর সাড়ে চারি বজালে পাঁচ বেলার পরীক্ষা এডিআরই তৃতীয় বর্গ অবতীর্ণ হব পাঁচ লাখ উনত্রিশ হাজার নশ উনানব্বই গৰাকী পরীক্ষার্থী কামরূপ মহানগর জেলাত আছে সর্বাধিক পরীক্ষা কেন্দ্র স্নাতক পর্যায়ের এডিআরই পরীক্ষার বাবে পুয়া ইন্টারনেট কর্তন ঠায়ে ঠায়ে সাত বজার পূর্বে ইন্টারনেট কর্তন করা ব্যাপক সেবা সাড়ে আট বজার পর বিয়লি সাড়ে চারি বজালেও ইন্টারনেট কর্তনের বাবে প্রশাসনে জারি করেছিল অধিসূচনা পেপার লিকর আশঙ্কাত প্রশাসনে গ্রহণ করেছে এনে সাবধানতা এডিআরইর অবতীর্ণ হবল প্রতিটি পরীক্ষা কেন্দ্রতে পরীক্ষার্থীর ভিড় পুরুষ মহিলার পৃথকে পৃথকে হয়েছে তালাচী রাজ্যের সর্ববৃহৎ নিযুক্তি পরীক্ষার বাবে পুয়াই রাজপথত ব্যাপক যানজট এডিআরই ভুয়া প্রশ্নকাকত ফেসবুকত ভিডিও করে আপলোড করে আরক্ষী জালত এগারী মহিলা দুহাজার বাইশ সনের প্রশ্নকাকত কাইলে অনুষ্ঠিত হবলগীয় পরীক্ষার প্রশ্নকাকত বলে সোশিয়াল মিডিয়াত প্রচার মহিলাগীর এটি দুমহিয়া সন্তান থাকার বাবে জামিনত মুক্তি বাংলাদেশের বিরুদ্ধে টি টুয়েন্টিত স্থান লাভ অসম সন্তান রিয়ান পরাগর ছয় অক্টোবরের ভারত আর বাংলাদেশের মাজত অনুষ্ঠিত হব টি টুয়েন্টি শৃঙ্খলা জিম্বাবুয়ে শ্রীলঙ্কার পিছত বাংলাদেশের বিরুদ্ধে রিয়ান পরা এক অক্টোবরের স্বাভাবিক সময়ত হব বিদ্যালয় পাঠদান কামরূপ মহানগর জেলার বিদ্যালয়ের নির্দেশনা গরমের প্রকোপ হ্রাস পাওয়া দিয়ে সিদ্ধান্ত প্রশাসনের উৎকট গরমের পুয়া সাড়ে সাত বজার হয়েছিল পাঠদান তিনিদিনের আরক্ষী জিম্মাত মাতৃ সন্তান তানিয়া কুমারী হত্যাকাণ্ডের পূর্বে মাতৃয়ের কাজিয়াত লিপ্ত হয়েছিল তানিয়া মাতৃক হত্যা করে আরক্ষীক খবর দিয়েছিল তানিয়ায় ঘটনা সন্দর্ভত নিজাববীয়া গোচর রুজু আরক্ষী হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়ি অসম।